মহাবিশ্বের রব আল্লাহ তার বান্দাদেরকে একটি কিতাব দান করেছেন। এই কিতাবটির নাম কি? আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজীলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি সমুচ্চ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। আবার কার উপর অবতীর্ণ করেছেন সেটিও বলে দিচ্ছেন। কে জোরে বলেন, সেটা বলে দিয়েছেন কে? রব্বে করিম বললেন, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, তোমরা ঈমান আনো ওই কিতাবের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার কার মাধ্যমে অবতীর্ণ করেছেন সেটাও বলে দিলেন। নাজালা বিহির রুহুল আমিন, আমি রুহুল্লাহ মানে জিব্রাইল আমিনের মাধ্যমে এই কিতাবটা তোমাদের কাছে প্রেরণ করলাম, তোমাদের উপর অবতীর্ণ করলাম। এর মানে কিতাবটা যার মাধ্যমে অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন রুহুল্লাহ, যার উপর অবতীর্ণ হয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যিনি এই কিতাবটা আমাদেরকে নিয়ামত স্বরূপ আমাদের উপর দিয়েছেন, আমাদেরকে দান করেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় রব। কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল কোরআনুল কারীম কাফেররা মনে করে, অবিশ্বাসীরা মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক একটি রচিত গ্রন্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম অবতীর্ণ হচ্ছিল তখন মক্কার কাফিররা মুশরিকরা একে অপরকে বলতে শুরু করলো, প্রচার করতে শুরু করলো যে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রচিত কিতাব, সে নিজে নিজে এটা বানায় তৈরি করে। কেউ কেউ তাকে বলল যে মুহাম্মদ অনেক বড় জাদুকর, আবার কেউ কেউ বলল মুহাম্মদ অনেক বড় একজন কবি, না হলে কি এত সুন্দর করে শব্দ মিলিয়ে এত উঁচু মানের শব্দ ব্যবহার করে এরকম করে তিনি বলতে পারেন। আবার কেউ কেউ বললে তার উপর জিনের আসর আছে, জিনরা এটা তারে বলে দেয়, সে পাগল হয়ে গেছে, সে কিছু বলতে পারে না, জিনের আসর আছে, জিন যা বলাই তাই হয়। এর মানে মক্কার কাফের মুশরিকরা তারা আন্দাজ করতে পারছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে কী বলবে, কী বলা উচিত, তাকে কী বলে আখ্যায়িত করবে, তারা নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত হয়ে গিয়েছিল। রব্বে করিম তখন আয়াত নাযিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু শি'রা মা ইয়ানবাগী লাহ ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবীন, আমি রাসূলকে কোনো কবিতা শিখাইনি, এটা রাসূলের জন্য কখনো উচিত নয়, এটা তো তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য এক কোরআন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি, তিনি বলেন যে আমি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করিনি, ইসলামের ছায়াতলে আসিনি, মানুষের মুখ থেকে শুনতাম তার উপর নাকি জিনের আসর আছে, আবার সে নাকি বড় কবি, আবার শুনতাম সে নাকি জাদুকর, আবার কেউ কেউ বলতো এই লোকটা নাকি পাগল। তো আমি একদিন ভাবলাম যে সে কী বলে এমন যে মানুষ বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন নামে তারা আখ্যায়িত করে, নামকরণ করে, আমি একটু শুনব। তিনি গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে, গিয়ে তিনি কান পাতলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে দাঁড়িয়ে আছেন, আওয়াজ করে তেলাওয়াত করছেন, তিনি ভাবছেন তেলাওয়াত শুনছেন আর ভাবছেন এগুলো তো জিনের কথা, জিনের কথা ছাড়া তো এত সুন্দর বাক্য কেউ বলতে পারে না। এমন সময় বিশ্বনবী তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের উপর বহিত বার্তা। তিনি এই কথা যখন শুনলেন তিনি বলেন যে এই কথা শোনার পরে আমি মনে মনে ভাবছিলাম যে আরে এত সুন্দর বাক্য, এই তো আসলেই একটা কবি, কবি না হলে কি এত সুন্দর করে কেউ এত শব্দ সুন্দর করে শব্দ চয়ন করতে পারে। তখন বিশ্বনবী পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, না তিনি কোন কবি নয়। যখন এই কথা বিশ্বনবী পড়লেন আমি মনে মনে ভাবলাম আমি কি ভাবি সেটাও সে বলে দিতে পারে, এটা তো শুধুমাত্র কবিই নয়, তিনি তো একজন গণক মানুষের মনের কথা বলে দিতে পারে।
এমন সময় বিশ্বনবী আরো একটা আয়াত পড়লেন, বিশ্বনবী বললেন ওমা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, না তিনি কোনো গণক নয়, বরং তোমরা খুব অল্পই অনুধাবন করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি এই কথা বললেন আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে যেতে লাগলো, যে আমি যাই ভাবি তারই উত্তর দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এটা তাহলে কি, কার পক্ষ থেকে আসে, কেমন করে আসে? তখন বিশ্বনবী পড়লেন তানজিলুম মির রাব্বিল আলামিন, একা এটা জগৎসমূহের রবের পক্ষ থেকে কোরআন, বলেন সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন ওয়া ইন্নাহু লাযযকিরাতুন লিল মুত্তাকিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, সে যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু বানিয়ে আমার নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করত লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি রব তার ডান হস্ত ধরে ফেলতাম এবং তার প্রাণ ধ্বনির সাথে সাথে আমি কেড়ে নিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু আজিজিন, তোমাদের কেউ তাকে আমার কাছ থেকে রক্ষা করতে পারত না। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য এই কোরআনটা হচ্ছে একটা উপদেশ। কি আরো জোরে বলেন, কি এর মানে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তৎকালীন সময়ের, মানে তিনি তো পরে মুসলমান হয়েছেন, কিন্তু তৎকালীন সময়ের যারা কাফের মুশরিক ছিলেন তাদেরকে জানিয়ে দিলেন, শোনো আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র রিসালতের দায়িত্ব দিয়েছি যে সে আমার কথাগুলো মানুষের মধ্যে প্রচার করবে, প্রসার করবে, কিন্তু সে যদি এই সুযোগকে কাজে লাগিয়ে আমার কথাটাকে কম বেশ করতো, নিজে কিছু বানিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করত, আমি তার প্রাণ ধমনী সাথে সাথে কেড়ে নিতাম, তাকে আমি নিকৃষ্ট শাস্তির আওতাভুক্ত করতাম, তাকে আমি কঠিন শাস্তি দিতাম, বরং সে যা বলছে এটা অত্যন্ত পবিত্র সত্য, এতে সত্য এবং মিথ্যার কোনো মিশ্রিত কোনো বাক্য নেই, সুগম পথের অধিকারী যারা তারাই এটাকে বিশ্বাস করবে। এ কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছেন, কোরআন যেভাবে নাজিল হয়েছে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এজন্য নবীজির দাম সবচাইতে বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি মন গড়া কিছু বলেন না, এই কোরআন এটা তো আল্লাহর পক্ষ থেকে ওহি, যা এটাকে বিশ্বাস করে তাদের জন্য এটা হচ্ছে এক উপদেশ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেভাবে কোরআন অবতীর্ণ হয়েছে সেভাবেই আমাদের কাছে বলেছেন, এক অক্ষর তো দূরের কথা, একটা নোক্তা তিনি বাড়াননি আবার তিনি কমাননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন সেভাবেই তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, ফলে একটা চ্যালেঞ্জ করে দিলেন আমাদেরকে, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এই কিতাবের মতো কোনো কিতাব মানুষের জন্য বানানো কখনো সম্ভব না। রব্বে কারীম বললেন কুল্লা ইনজতামাতিল ইনস ওয়াল জিন্ন আলা আন ইয়াতু বিমিছলি হাদাল কুরআন লা ইয়াতু বিমিছলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তোমাদের সকল মানুষ এবং জিন সকলে মিলে যদি একত্রিত হয়ে তোমরা পাও, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন, এই কিতাবের মতো একটি কিতাব তোমরা বানিয়ে দেখাও, তোমাদের সাথে শুধু তোমাদের রব আল্লাহ থাকবেন না, এই রব ছাড়া তোমরা যদি পারো তাহলে বানিয়ে নিয়ে আসো। এটাই তো কোরআনের শ্রেষ্ঠত্ব, যে কোরআনের মতো আর কোনো কিতাব অন্য কেউ আর তৈরি করে দেখাতে পারবে না, মাখলুক তার স্রষ্টার মোকাবেলায় পেরে উঠবে না এবং সৃষ্টির কথা কখনো স্রষ্টার মতো হবে না। রব তো জানেন যে তার বান্দারা এটা পারবেন না, তিনি আরো সহজ করে বললেন কুল ফাতু বি আশরি সুওয়ালিন মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইস্তাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এরকম একটা কিতাব তোমাদের বানানোর দরকার নেই, তোমরা যে দুর্বল এটা তো আমি জানি, তাহলে এই কোরআনে যে সূরাগুলো আছে
এরকম দশটা সূরা তুমি তোমরা বানিয়ে দেখাও, তোমাদের সাথে শুধু তোমাদের রব থাকবেন না, আর রব ছাড়া তোমাদের রব আল্লাহ ছাড়া যত ধরনের রব তোমরা মানো, গাইরুল্লাহকে মানো, তাদেরকে একত্রিত করে তোমরা পারলে বানাও। আল্লাহ রাব্বুল আলামিন জানেন দশটা সূরাও বান্দাদের জন্যে, যারা এই কোরআনকে স্বীকার করে না তারা বানাতে পারবে না। এজন্য রব্বে কারীম আরো কম করে বললেন, আয়াত নাযিল করে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাদের মধ্যে যারা এই কোরআনটাকে সন্দেহ করে, সন্দিহান করে, সন্দেহের দৃষ্টিতে দেখে, তারা যেন এই কোরআনের মতো পূর্ণ একটা কোরআনের দরকার নেই, দশটা সূরার দরকার নেই, বরং একটা মাত্র সূরা তারা তৈরি করে নিয়ে আসুক, তার রবের বিপক্ষে গাইরুল্লাহ যত কিছুকে তারা রব মানে আল্লাহ ছাড়া তাদের সাহায্য নিয়ে হলেও তারা নিয়ে আসুক। কিন্তু কোরআন এই দেড় হাজার বছর হয়ে গেছে, নাজিল হয়েছে, আজ পর্যন্ত কেউ একটা সূরা বানাতে পেরেছে না। বরং তৎকালীন সময়ের কাফের মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, তারা ভাবলো যে এইবার তো আমরা সুযোগ পেয়েছি, যাক একটা সূরাই তো, মাত্র তিন আয়াতের একটা সূরা যদি বানায় আমরা দেখাতে পারি তাহলে এই কোরআন মিথ্যা হয়ে যাবে। তারা তৎকালীন সময়ের সবচাইতে বড় বড় কবি যারা ছিলেন তাদেরকে একত্র করলেন, তাদের কাছে বললেন যে এই কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। কবিরা বোর্ড বসলো, বোর্ড বসার পরে সর্বসম্মতিক্রমে তাদের মধ্যে সবচাইতে জ্ঞানী, সবচাইতে বিচক্ষণ, সবচাইতে পারদর্শী যিনি, তাকে দায়িত্ব দেওয়া হলো যে একটা সূরা আপনি বানায় দেন। তিনি দায়িত্ব নিলেন, সবাই খুশি যে একটা সূরা যদি আমরা বানায় দেখাতে পারি, মুহাম্মাদের দিন ইসলাম এটা বাতিল বলে গণ্য হবে, এই কোরআন বাতিল বলে গণ্য হবে। দীর্ঘ সময় সে সময় নেওয়ার পরে তিনি অ্যানাউন্স করলেন যে এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এই কোরআনের মতো এক কোরআনে যে সর্বকনিষ্ঠ সবচাইতে ছোট একটা সূরা আছে সেই ছোট সূরার মতো করেও একটা সূরা বানানো, তৈরি করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। আপনারা আহমদ দিদারের নাম শুনেছেন, ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, তিনি একটা বই লিখেছেন দি আলটিমেট মিরাকল অফ দ্য হোলি কোরআন। সেখানে তিনি লিখেছেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সবচাইতে বড় বড় বিজ্ঞানী যারা, তা একবার সবচাইতে পাওয়ারফুল কম্পিউটার ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার যারা মিলিটারি তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এই কম্পিউটারে, ক্রে ওয়ান সুপার কম্পিউটার সবচাইতে পাওয়ারফুল দুনিয়ার, সেখানে তারা সব ইনফরমেশনগুলোকে, সেই কম্পিউটারের সমস্ত ইনফরমেশনগুলোকে কনসাইজ করে ক্রে ওয়ান সুপার কম্পিউটারের মাইক্রো চিপসের মধ্যে ঢুকিয়ে এরপরে তারা একটা কমেন্ট করলো, ইজ ইট পসিবল টু ক্রিয়েট দ্য বুক লাইক কোরআন ও কম্পিউটার, এই কোরআনের মতো আরেকটি কোরআন কি পৃথিবীর মানুষ বানাতে পারবে, তৈরি করা কি সম্ভব? বলেন তো সম্ভব কি না? আপনারা বলছেন না, কিন্তু কম্পিউটার বলছে ইয়েস ইটস পসিবল, হ্যাঁ এটা সম্ভব। তো নিচে আরেকটা লেখা আসছে, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দ্যান 63 অক্টিলিয়ন ইয়ার্স, তবে এর জন্য পৃথিবীর সকল মানুষকে 63 অক্টিলিয়ন বছর বেঁচে থাকতে হবে এবং একসাথে সকলকে চেষ্টা করতে হবে। এটা দেখে বিজ্ঞানীরা মহাখুশি, যাক লাগুক না 63 অক্টিলিয়ন বছর, বানানো তো যাবে, মুসলমানদের মুক্ত বন্ধ করা যাবে। তো পরবর্তীতে তারা গবেষণা করলো, গবেষণায় নিউরোকাল সায়েন্স বলছে অক্টিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দিয়া, অক্টিলিয়ন বড় কঠিন এক সংখ্যা, আমরা জানি সংখ্যা শুরু হয় কী দিয়ে, একক দিয়ে, একক, এরপরে দশক, এরপরে শতক, এরপরে সহস্র, এরপরে উজুদ, এরপরে লক্ষ, এরপরে নিযুত, এরপরে কোটি, এরপরে বিলিয়ন, মিলিয়ন, এরপরে বিলিয়ন, এরপরে ফিলিয়ন, এরপরে জিলিয়ন, এরপরে হচ্ছে অক্টিলিয়ন। বলেন সুবহানাল্লাহ। বলছে 63 অক্টিলিয়ন বছর, তারা সমস্ত গবেষণা করার পরে কম্পিউটার একটা লেখা তুলল, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কুরআন, পৃথিবীর কোনো মানুষের 63 অক্টিলিয়ন বেঁচে থাকাও সম্ভব না, আর এই কোরআনের মতো আরেকটি কোরআন লিপিবদ্ধ করা, লেখাও মানুষের পক্ষে সম্ভব না। বলেন সুবহানাল্লাহ।
এজন্য এই কোরআন কি চাইলেও কেউ তৈরি করতে পারবে না? আরো জোরে বলেন সম্ভব না। এত কিছুর পরেও যারা এই কোরআন কি বিশ্বাস করে না, তাদের ব্যাপারে রব্বে কারীম আয়াত নাযিল করে বললেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ লা ইয়াতীহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানযীলুম মিন হাকীমিন হামীদ। নিশ্চয় যারা কোরআন আসার পর এই কোরআনটাকে বিশ্বাস করে না, তাদের চিন্তা ভাবনার মধ্যে অভাব রয়েছে, তারা সূক্ষ্ম জ্ঞানে চিন্তা করতে পারে না, এটা হচ্ছে সম্মানিত একটি কিতাব। লা ইয়াতীহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানযীলুম মিন হাকীমিন হামীদ। এটাতে বিন্দু পরিমাণ মিথ্যা নেই, সামনের দিক থেকেও কোনো ভুল নেই, পেছনের দিক থেকেও কোনো ভুল নেই, এটা তো এসেছে প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে, যিনি নাযিল করেছেন তিনি সব সময় প্রশংসিত। আবার রব্বে কারীম আমাদেরকে স্পষ্ট করে আরো সুন্দর করে বলে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নেই। এই বইয়ের মধ্যে কি নেই? অন্য আয়াতে বলেছেন তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের মহাপ্রতিপালক এই কিতাবটিকে অবতীর্ণ করেছেন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ, কোরআনের বিশুদ্ধতার জন্য আমাদের কোনো গবেষণার দরকার আছে? যে গবেষণা করে এরপরে আমরা বিশ্বাস করবো এটার কোনো দরকার আছে? কোনো গবেষণা ছাড়াই মুসলমান বিশ্বাস করে যে এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যে নেই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, বরং আমার রব আল্লাহ বলেছেন এটাই আমার জন্য যথেষ্ট, ঠিক কিনা? এর মধ্যে পরিবর্তন পরিবর্তন আমার রব বলেছেন কখনো হবে না, করা কি সম্ভব নয়, এবং তিনি নিজে এটাকে সংরক্ষণ করেন। কিন্তু এই কোরআনকে যারাই গবেষণা করতে এসেছে তারাই কোরআনের অলৌকিকতা দেখে মুগ্ধ হয়ে তারা ইসলামের ছায়াতলে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ, দ্য নিউ ইয়র্ক টাইম 13/7/2015 সালে আলবার্ট ফাদিলি নামক একজন পিএইচডি গবেষক, তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পুরাতন লাইব্রেরিতে গেলেন কিছু পুরাতন বই খুঁজে বের করবেন। তিনি দেখলেন একটা পুরাতন স্টকে একটা সুন্দর বই, দেখতে একটু আলাদা আলাদা মনে হয়। তিনি বইটা বের করলেন, বের করে খুললেন, খোলার পরে দেখছে আরবি লেখা। যারা আরবিতে পারদর্শী তাদেরকে ডাকা হলো, তারা এসে দেখার পরে বলছে যে এটা তো হচ্ছে মুসলমানদের কোরআন। কি এবার এটাকে পাঠানো হলো রেডিও কার্বন বিভাগে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিও কার্বন বিভাগে। রেডিও কার্বন বিভাগ হচ্ছে, ধরেন আমার হাতে এই যে পৃষ্ঠাটা আছে, এই পৃষ্ঠাটা যদি রেডিও কার্বন বিভাগে পাঠানো হয়, এটা কত বছর আগে, কত দিন আগে, কত মাস আগে, ঘন্টা আগে, কত সেকেন্ড আগে এটাকে তৈরি করা হয়েছে এবং এতে লিপিবদ্ধ করা কোনো কিছু লেখা হয়েছে বা টাইপ করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে, এই সকল কিছু তথ্যপত্র চলে আসবে। তো যখন এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির রেডিও কার্বন বিভাগে পাঠানো হলো, সেখান থেকে আসার পর তারা গবেষণা করে বলল যে এটা আজ থেকে 1370 বছর আগের পাণ্ডুলিপি। বলেন সুবহানাল্লাহ, এবার গবেষক যারা আছে ইহুদি খ্রিস্টান অমুসলিম তারা কিছুটা আনন্দিত যে মুসলমানদের পণ্ডিতরা এবং মুসলমানরা উচ্চ গলায় বলে যে তাদের কিতাবের মধ্যে নাকি কোনো ভুল নাই, পরিবর্তন পরিবর্ধন নাই, 1500 বছর আগে যেমন ছিল এখনও নাকি তেমন আছে। এইবার বোঝা যাবে আজকে আমরা গবেষণা করে তাদের মুখগুলোকে বন্ধ করব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সহ বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বাজার থেকে কিছু কোরআন নিয়ে আসলো। কোরআন নিয়ে এসে একবার নয়, দুইবার নয়, এক এক করে 30 বার মেলালো। মেলানোর পরে বিশ্বের মুসলমানদেরকে বলে দিল আজ থেকে 370 বছর আগের কোরআন আমরা পেয়েছিলাম, গবেষণা করে দেখেছি, মিলিয়ে দেখেছি, আজ থেকে 1370 বছর আগের কোরআনটা আর আজকের প্রচলিত কোরআনটা পূর্ণ এক, একটা হরফ তো দূরের কথা, একটা নুকতার মধ্যেও কোনো পরিবর্তন পরিবর্তন নাই। এই কোরআন হচ্ছে সেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার লেখা, প্রায় 1500 বছর হয়ে গেছে কিন্তু কই নেই, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর ময়েজ বুখাইল
মমি স্পেশালিস্ট, তিনি 1980 সনে মক্কা শহরের এডুকেশন কনফারেন্সে আসলেন। সেখানে যুক্ত হয়ে তাই তিনি আরব শায়েখদের অনেক বক্তব্য শুনলেন। বক্তব্যের মাঝে একটা কথা বারবার শুনেছেন যে এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি। তিনি ফ্রান্সে ফিরে গেলে রাতে ঘুমাতে পারেন না, ওই একটা শব্দ বারবার তার মাথায় আসে, কাজ করে। আরবের শায়েখরা বলেছে কোরআনের মধ্যে নাকি কোনো ভুল নাই, কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই 1500 বছরের মধ্যে। তিনি আশ্চর্য অভিভূত এবং বারবার ভাবছে যে দুনিয়ার এমন কি কোনো বই আছে যে লেখক লিখে গ্যারান্টি দিতে পারে যে এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই। আরে আমার ধর্মীয় যে গ্রন্থ বাইবেল সেটার মধ্যেও তো কত ধরনের গোজামিল, একটা আনলে আরেকটার সাথে মেলে না। আর কোরআন নাকি এমন এক কিতাব, মুসলমানদের কিতাব নাকি এমন এক কিতাব যেটার মধ্যে একটু একটা অক্ষরেরও নাকি কোনো হেরফের হয় নাই, কোনো ভুল নাই, কোনো পরিবর্তন পরিবর্তন নাই। তিনি কোরআন হাতে নিলেন যে এইবার আমি ভুল ধরেই ছাড়ব, দুনিয়ার কেউ ভুল ধরে নেই তাতে কি হয়েছে, আমি ভুল ধরে ছাড়ব। কোরআন হাতে নিয়ে দেখে কোরআন হচ্ছে আরবি ভাষায়। কোন ভাষায়? আরো জোরে বলেন, কোন ভাষায়? তিনি তার এক বন্ধু সৌদির প্রফেসর তাকে ফোন দিল যে আমি প্রতি সামারিতে 2 মাসের ছুটি পাই, আমি তোমার কাছে আরবি শিখতে চাই। আসলে কি সে একটা বই লিখলো বা কোনো একটা ভালো কাজ করে সেটার নাম দিল ভূতের বাচ্চা জিয়াউর রহমান? আপনি বলেন দেখি, যারা বিএনপি সমর্থক, যারা বিএনপিকে ভালোবাসে, তারা কি ওই লোকের পিঠের চামড়া রাখবে না তুলে ফেলবে? মিটিং মিছিল আন্দোলন হবে কি হবে না? ফাঁসির আন্দোলন হবে কি হবে না? আরো জোরে বলেন। আমরা নামধারী মুসলমান, মানে আমরা সব বুঝি কিন্তু বুঝি না খালি ইসলাম, আমরা সব বুঝি বুঝি না খালি ঈমান, আমরা সব বুঝি বুঝি না খালি ইসলামের নিয়মকানুনগুলো। আমরা আমাদের সামনে আমাদের নেতাকে গালি দেওয়া হলে সেটার বিরুদ্ধাচরণ করব, ফাঁসির দাবি করব, সেটা যৌক্তিক। আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ মুজিবুরের বিরুদ্ধে বললে সেটার জন্য আন্দোলন হবে, সেটা যৌক্তিক। বিএনপির নেতার বিরুদ্ধে হবে, যদি খারাপ কথা বলে সেখানে আন্দোলন হবে, মিটিং হবে, মিছিল হবে, ফাঁসির দাবি হবে, সেটাও যৌক্তিক। বুঝলাম না খালি ঈমান, বুঝলাম না খালি ইসলাম, বুঝলাম না শুধুমাত্র কোরআন, যার কারণে আমাদের কি হয়েছে যে সেগুলো আমরা মেনে নিতে পারি। কিন্তু ভূতের বাচ্চা সুলাইমান লেখার পরে যখন ঈমানদার মুমিন মুসলমানরা যখন আন্দোলন করেছে, তখন একদল নামধারী মুসলমানরা বলেছে যে এরা দেশে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে এই সমস্ত কাজ করছে। বলেন আপনারা, বলেন দেখি, সব আমরা আওয়ামী লীগেরটা বুঝলাম, বিএনপিরটা বুঝলাম, কিন্তু ঈমানের যেখানে যেখানে আমাদের থাকা দরকার সেটা যখন করি, তখন হয়ে যায় কি দেশে নৈরাজ্য সৃষ্টি লক্ষ্যে নাকি আমরা এই কাজগুলো করছি। এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যারা ক্ষমতাধর রয়েছেন, তারা দেশ পরিচালনা করছেন, তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনাদের বাবার বিরুদ্ধে বললে যখন ফাঁসির আন্দোলন করে রাস্তাঘাটে গাড়ি বন্ধ হয়ে যায়, মিটিং হয়, মিছিল হয়, সেটাকে সাথে সাথে অ্যাকশনে নেন, সেটা ব্যক্তির ভালো এবং খারাপ কোনো ব্যাকগ্রাউন্ড যেমন দেখতে চান না। যারা ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঈমানের বিরুদ্ধে কাজ করে, যদি সত্যিকার অর্থে আপনারা ঈমানদার হন, তাহলে ঈমানের বিরুদ্ধে কাজ করার সাথে সাথে তার পেছনের ভালো খারাপ কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, সাথে সাথে তাদেরকে বিচারের জন্য আওতায় ভুক্ত করতে হবে। যদি আপনারা ঈমানদার হন, যদি কি হন, যদি ঈমানদার হন, আর যদি না হন দরকার নাই, আল্লাহর ফয়সালা। ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণভাবে ঈমান বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা কোরআন ওয়ালাদেরকে, যারা কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদেরকেই আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছেন। এই যে কাঠ, এটার সাথে যদি আমি কোরআনকে ছুঁয়ে দেই, এই কাঠের দাম বাড়বে না কমবে? বেহালের দাম কম না বেশি? একটা কাপড়ের সাথে যদি কোরআনকে জড়িয়ে দেই, মুড়িয়ে দেই, এই কাপড়টার দাম বাড়ে না কমে? এই এলাকায় অনেক বাড়ি ঘর আছে, কিন্তু এই সমস্ত বাড়ি ঘরের চাইতে এই মসজিদের এই জায়গাটুকুর দাম কম না বেশি? এই ফ্যানটার দাম এলাকার সকল ফ্যানের চাইতে কম না বেশি? কেন? কারণ এগুলো কোরআনের কাজে লাগছে, কোরআনের খেদমতে লাগছে। যারা এই কোরআন ওয়ালা হয়ে যায়, রব্বে করিম তাদেরকে সম্মানিত করে দেন, ঠিক না? এই জন্য যারা কোরআনে হাফেজ হয় তাদের সম্মান কম না বেশি? আমরা দেখেছি
আপনারাও দেখেছেন বাংলাদেশে একটা ছোট্ট হাফেজ সালেহ আহমদ তকরিম প্রতিযোগিতা করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তৃতীয় স্থানে নিয়ে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ওই ফুটবলারদেরকে যেভাবে প্রডিউস করতে পেয়েছি, আমরা কিন্তু কোরআন হাফেজদেরকে সেভাবে প্রডিউস করতে পারছি না, ঠিক কিনা? আমরা বলি না যে যারা ফুটবল খেলে জিতে এসেছে তাদেরকে আপনারা প্রডিউস করেন না, তাদেরকে সম্মান দিয়েন না। আমরা বলি তাদেরকে আপনারা সম্মান দিয়েছেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন ফুটবলার চাইতে একজন ক্রিকেটারের চাইতে অনেক বেশি সম্মান হচ্ছে একজন কোরআনে হাফেজের, ঠিক কিনা? আপনারা যারা বাহির থেকে খেলে এসেছে, দেশের পতাকাকে উড্ডীন করেছে, তাদেরকে আপনারা সম্মান করেছেন, ঠিক আছে, কিন্তু কোরআনে হাফেজদের জন্য আপনারা রাষ্ট্রীয়ভাবে এক টাকা বরাদ্দ দিয়ে তাদেরকে লাল গালিচার কোনো সম্বর্ধনা দিতে পারেন নাই। এতে মুসলমানদের মনে প্রশ্ন জেগেছে, আমার ট্যাক্সের টাকা কোথায় খরচ হয়, ঠিক কিনা? আজকে ক্রিকেটের পেছনে সরকারের খরচ প্রতি বছর 243 কোটি টাকা, কত প্রতি বছর? কত বিসিবির পেছনে সরকারের খরচ, মানে সরকারের বলতে কার, দ্যাট মিন্স আমাদের টাকা, ট্যাক্সের টাকা। আমরা যে একটা লবণ কিনি, লবণের প্যাকেট কিনি, সেখানেও তো আমার ট্যাক্স দিতে হয়। আমি যে কারেন্ট বিল দেই সেখানেও আমার ট্যাক্স আছে। আমি যে একটা কেক কিনি সেখানেও আমার একটা ট্যাক্স আছে। আমি 10 টাকা দিয়ে একটা রুটি কিনলে সেখানেও আমার ট্যাক্স আছে। আমার সরকারি টাকা মানে আমার টাকা, সেই টাকা দিয়ে বিসিবিকে প্রতি বছর 243 কোটি টাকা দেওয়া হচ্ছে। আজকে সাকিব আল হাসান দেশের বাইরে যায়, চার মারে, ছক্কা মারে, বিদেশ ভ্রমণ করে, এই যে বিমান ভাড়া, এরপরে সেখানে আরাম আয়েশে থাকে, তার ফ্যামিলি চলে, লাখ লাখ টাকা বেতন, এই টাকাগুলো কাদের? আরো জোরে বলেন, কাদের? মুশফিক বাইরে খেলতে যায়, আরো যারা আছেন খেলতে যাচ্ছে, এই সব টাকা আমাদের। বাফুফের পেছনে, ফুটবল ফেডারেশনের পেছনে সরকারের খরচ প্রতি বছর বাজেট থেকে 80 কোটি টাকা, কত টাকা? 80 কোটি টাকা। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল বা ফুটবল দল কি আমাদেরকে একটা বিশ্ব চ্যাম্পিয়ন কাপ এনে দিতে পেরেছে? না। বিশ্বকাপ এনে দিতে পেরেছে? না। কিন্তু কোরআনের এই হাফেজদের পেছনে, যেই সমস্ত মক্তব্যের পেছনে সরকারের এক টাকা বরাদ্দ নাই, সরকার কখনো এক টাকা দেওয়ার প্রয়োজন মনে করেনি, সরকারের এক টাকা নেওয়ারও প্রয়োজন মনে করেনি, বরং সেই সমস্ত মক্তব্যের ছাত্ররা, কোরআনের হাফেজরা বাংলাদেশের ছোট ছোট মাদ্রাসাগুলো পড়ছে, তারা নিজস্ব অর্থায়নে পড়ছে, বাবার টাকায় পড়ছে, মানুষের দান সদকার টাকা দিয়ে পড়ছে, তারা দেশের বাইরে একটা দুইটা পাঁচটা দেশের মধ্যে নয়, 170টা 173টা 180টা রাষ্ট্রকে তারা পেছনে ফেলে লাল সবুজের পতাকাকে উড্ডীন করে তারা যখন দেশে ফিরছে, তখন তাদের জন্য আমরা সামান্য লাল গালিচার কোনো সংবর্ধনা দিতে দেখতে পারি না। এতে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, ঠিক কিনা? বরং এদেরকে যদি প্রডিউস না করে যদি নাসিরদের মতো লোকদেরকে প্রডিউস করেন, তাহলে কি হয়, নাসিরের মতো লোকরা অন্যের বউ নিয়ে পালায় আর এগুলো সারা সমাজে ছড়িয়ে পড়ে, ঠিক কিনা? যদি আপনারা যদি আগামীতে এই কোরআনের আলোকিত মানুষগুলোকে, সন্তানগুলোকে প্রডিউস করতে না পারেন, তাহলে অন্তত এটা ভাবেন আপনার বউ হারাবে, না হলে আপনার পোলার বউ হারাবে, অপেক্ষা করেন, ঠিক কিনা? নাসির প্রেম করে নাই, আপনারা তো সবই দেখছেন, জাতীয় দল থেকে কেন বাদ পড়েছে সেটাও তো আপনারা জানেন, জানেন না? যারা একটু ফেসবুক হাঁটান বা ইউটিউবে থাকেন, খেলা দেখেন, সবকিছুই কিন্তু জানেন তাকে দল থেকে কেন বাদ দেওয়া হয়েছে। আমি তো আর ওইভাবে না দেখলেও কিন্তু ঘটনা কি হয়েছে না হয়েছে সেগুলো খোঁজ খবর রাখি, আপনাদের মাঝে মাঝে বলা দরকার। এজন্য যে কোরআন হাফেজদেরকে আমরা প্রডিউস করতে পারি না, একটা প্লেয়ারের পেছনে সরকারের যে বাজেট সেটা দিয়ে বাংলাদেশে হাজার হাজার হাফেজ, কোরআনে হাফেজ তৈরি করা সম্ভব, ঠিক কিনা? আমরা দেখলাম যে এক ছাগল ঠিক পোস্ট করেছে, পোস্ট করে লিখছে যে এটা একটা ঘরোয়া আয়োজন, 111টা রাষ্ট্রের মধ্যে লাল সবুজের এই পতাকাকে তৃতীয় স্থানে একটা ছেলে নিয়ে এসেছে, সে বলছে যে এটা একটা ঘরোয়া আয়োজন, ছোট্ট আয়োজন, এখানে তাকে বিশালভাবে সংবর্ধনা দেওয়ার কিছু নাই। আমরা বলি নাস্তিক যারা, মুরতাদ যারা, তাদের হৃদয়ের মধ্যে কখনো কোরআনের আলো ছড়াবে না, কোরআনের জন্য মহাব্বত জন্মাবে না, জন্মাবে না, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? এই জন্যে কোরআন হাফেজদেরকে যদি আমরা প্রডিউস করতে পারি, কোরআন হাফেজদেরকে যদি আমরা সামনে এগিয়ে দিতে পারি, কোরআন ওয়ালাদেরকে যদি আমরা সামনে এগিয়ে দিতে পারি, আমার দেশ, আমার জাতি এবং আমার পরিবার থেকে শুরু করে সব সকল জায়গায় উন্নতি ঘটবে। আজকে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, কেন হচ্ছে? কারণ যারাই কিশোর গ্যাংয়ের সাথে লিপ্ত হচ্ছে,
গিয়ে দেখবেন এগুলোর মধ্যে কোরআন নাই, কি নেই? জোরে বলেন, কি নেই? আপনারা দেখেছেন আজকে গতকাল রাত তিনটায় হাফেজ সালে আহমেদ সে এয়ারপোর্টে নেমেছে, রাত তিনটায়, সেখানে গণজোয়ার, তিন ঠাই নেই পাড়া দেবার। সেটা যদি দুপুর ১২টায় হতো তাহলে কি হতো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আর আমরা মানে আরো দুঃখের সাথে বলতে হয় যে ফুটবল যারা জিতে আসলো, একজন মেয়ে খেলোয়াড়, আমি তাকে ছোট করে দেখছি না, সে হয়তো বা অন্য কোনো দিকে তাকিয়েছিল, একটা প্লেয়ারের সাথে একটু ঢুসা খাইছে, এটা প্রথম আলোর আসছে, এরপরে যুগান্তরে আসছে, আরো বড় বড় নিউজ হয়েছে যে সে কপালে বাড়ি খাইছে একটা প্লেয়ারের সাথে, না জানি কি হয়েছে, দেশ যেন ধ্বংস হয়ে গেছে এমন এক অবস্থা যে দেশের কি বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু একজন কোরআন হাফেজ ১১১টা দেশের মধ্যে প্রতিযোগিতা করে লাল সবুজের পতাকাকে তৃতীয় স্থানে নিয়ে আসলো, সেটার জন্যে হেডলাইন তো দূরের কথা, সামান্য একটা কলামও কোনো পেপার কোনো নিউজওয়ালারা নিউজ করতে পারলো না। এই হলো অবস্থা। যদি আমরা কোরআনওয়ালাদেরকে প্রডিউস করতে না পারি, কোরআনওয়ালাদেরকে যদি সামনে এগিয়ে দিতে না পারি, তাহলে এটা হবে আমাদের জন্য সবচাইতে ব্যর্থতার, সবচাইতে কষ্টের, এবং আগামী সমাজে আমার আপনার সন্তান কোরআনের প্রতি ঝুঁকবে না, এটাই হবে স্বাভাবিক। এই জন্য যারা কোরআনওয়ালা তাদেরকে সম্মান করা, তাদেরকে কি করা, তাদেরকে সম্মান করা। আমরা সরকারের কাছে বিনীত নিবেদন রাখি, যারা কোরআন দিয়ে আমাদের দেশটাকে সম্মানিত করেছেন সারা বিশ্বের কাছে, আজকে শুধুমাত্র কোরআন দিয়ে দুবাইয়ে বাংলাদেশের শত শত ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, কোরআনে হাফেজ রয়েছে, যারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, শুধুমাত্র তাদের যোগ্যতা কি, তারা কোরআনে হাফেজ, সুন্দর তেলাওয়াতের অধিকারী, এবং সারা বিশ্বের যেখানেই আপনি যান সেখানেই কোরআনে হাফেজদের, বাংলাদেশের হাফেজদের একটা সুনাম রয়েছে। আমি দীর্ঘ দুই বছর ছিলাম ইন্ডিয়াতে, সেখানে যারা আলেম ছিলেন তাদের সাথে দেখা হলে প্রথম যেই সমস্ত কথাগুলো বলতেন, এর মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশের হাফেজরা তো অনেক সুমধুর, তারা তো অনেক সুন্দর তেলাওয়াত করতে পারে, তারা তো অনেক ভালো হয়, সারা বিশ্বের প্রতিযোগীদেরকে তারা হারায়। আমাদের এত বড় ইন্ডিয়া, কিন্তু আমরা একবারও প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারলাম না। বাংলাদেশ প্রতি বছর ফার্স্ট হচ্ছে, প্রতি বছর ফার্স্ট হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দেখি তাদের কি নাচ গান, আর তারা দেখে আমাদের কোরআন তেলাওয়াত। এই জন্য সন্তানকে সুন্দর কোরআন তেলাওয়াত শেখানো, আপনার সন্তানটা স্কুলে পড়ুক কোনো সমস্যা নেই, আপনার সন্তানটা ডাক্তার হোক কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন তেলাওয়াতটা যেন সুন্দর হয়, পারলে তাকে অল্প বয়সী হাফেজ হিসেবে গড়ে তোলেন। অনেকে মনে করছেন যে সন্তান আমার ক্লাস ফোরে পড়ে, সন্তান আমার ক্লাস ফাইভে পড়ে, ক্লাস সিক্সে পড়ে, হয়তোবা এটাকে আর কোরআনে হাফেজ বানানো সম্ভব নয়। আমি আমার অভিজ্ঞতা বলি, আমার নিজের কথা বলি, আগে আপনারা দেখেছেন মাদ্রাসায় ভর্তি হতো যখন, একটা ছেলের বয়স তখন মোটামুটি ৮ বছর ১০ বছর ১২ বছর হয়ে গেছে, পরে গিয়ে মাদ্রাসায় ভর্তি হতো আমাদের সময়টাতে, এখন না, অল্প বয়সে মাদ্রাসায় পাঠায়। আমি যখন মাদ্রাসায় ভর্তি হই তখন মোটামুটি আমার বয়স ১১-১২, কিন্তু আমি কি হাফেজ হইনি? তো এই জন্য অনেকে মনে করে যে আমার সন্তান তো ক্লাস ফাইভে পড়ছে, ফোরে পড়ছে, সিক্সে পড়ছে, কোরআনে হাফেজ হওয়া সম্ভব নয়। না ভাই, আপনার সন্তানও কোরআনে হাফেজ হওয়া সম্ভব, শুধুমাত্র আপনার মনটাকে স্থির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে কোরআনের আলোয় আলোকিত হবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।